1 জানুয়ারি দুপুর 2টা 45 মিনিটে জিবিপি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্য সরকারের মৎস্য ও রাজস্ব মন্ত্রী এন সিদ্দিপুরমা। সোমবার সকালে তার মৃতদেহ অ্যাডভাইজার চৌমুহনীস্থিত নিজ বাসভবন থেকে আকাশবাণীতে নিয়ে যাওয়া হয় এনসির দেহ। আকাশবাণীর কর্মকর্তারা তাকে শেষ শ্রদ্ধা জানান। পরে বিধানসভায় নিয়ে যাওয়া হলে বিধানসভার সদস্যরা এনসি দেপুরমাকে শেষ শ্রদ্ধা জানান। বিধানসভা থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় মহাকরণে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, পর্যটন মন্ত্রী, রাজ্য পুলিশের মহানির্দেশক সহ অন্যান্যরা। শেষ শ্রদ্ধা জানান এনসি দেপুরমাকে। মহাকরণ থেকে সরাসরি প্রয়াত মন্ত্রীর মৃতদেহ নিয়ে যাওয়া হয় তার পৈতৃক বাড়ি তিলিয়ামুড়ার উত্তর মহারানীপুরে। সেখানে হবে শেষকৃত্য। মুখ্যমন্ত্রী তার সমবেদনা জানাতে গিয়ে বলেন, মন্ত্রী এনসি দেপুরমা ছিলেন অত্যন্ত দক্ষ এবং সজ্জন ব্যক্তিত্ব। যখন তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রিসভায় তা অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথেই সম্পূর্ণ করেছেন তিনি। তিনি এনসির প্রয়াণে অফুরন্ত ক্ষতি বলে অভিমত ব্যক্ত করেছেন এবং পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। গত পরশুদিন ওনার সিবিএ বলা হয় আমাদের মেডিকেলের ভাষায় আক্রান্ত হয়ে উনি জিবিতে ভর্তি হয়েছেন। ওনার শুনে আমি সেখানে গিয়েছিলাম। যাওয়ার পরে ওখানে যে নিউরো সার্জন ছিল তাদের সাথে আমি কথা বলেছি। উনি বললেন যে ইমিডিয়েটলি অপারেশনে যেত। তাছাড়া উনি অনেক দিন ধরেই ওনার সমস্যা ছিল, বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যা ছিল। তো যাই হোক, ওনারা ডিসিশন নিয়েছেন যে অপারেশনে যেতে হবে। তো হাই রিস্ক পেশেন্ট ছিল, তো সেইভাবে ওনাদের যে ফ্যামিলির মেম্বার্স তারাও কনসেন্ট দেওয়ার পরে অপারেশন হয়েছে। কিন্তু তখনই দেখে এবং যা বোঝা যাচ্ছিল যে ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ। যাই হোক, ওনারা চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত সপ্তাহ হয়নি। গতকাল 45 মিনিট পরলোকগমন করেছেন। অত্যন্ত আমাদের একজন বরিষ্ঠ, আমাদের ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন, রাজস্ব দপ্তরের মন্ত্রী ছিলেন, এবং উনি যখন যে কাজ করেছেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে উনি আমাদেরকেও, উনি ওনার সবসময় অ্যাডভাইস দিতেন। ক্যাবিনেটের মিটিংয়ে থাকলে উনি যেহেতু ছিলেন ওখানে, তা আমরাও অনেকটা আশ্বস্ত থাকতাম যে যাই ডিসিশন হবে খুব ভালো হবে এবং মানুষের জন্য কাজে আসবে। এরকম একজন ব্যক্তিকে আমরা হারালাম, জাতি জনজাতির একজন নেতা। যদিও আমাদের অ্যালায়েন্স যে পার্টনার, সেই অ্যালায়েন্স পার্টনারের যে IPFT-র উনি সুপ্রিমো ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তো ওনাদের তো একটা লস হয়েছে, কিন্তু সারা ত্রিপুরাবাসীর জন্য একটা বিরাট লস, এবং এই লস পূরণ হওয়ার না। তো আমরা ওনার আত্মার সদ্গতি কামনা করি। ওনার ফ্যামিলি মেম্বারসদের প্রতি আমাদের সমবেদনা থাকবে। এবং গতকালই ডিসিশন হয়েছিল যে আজকে সেক্রেটারিতে এবং অ্যাসেম্বলিতে আসবে। সেখান থেকে ওনার যে পৈতৃক বা ভিটে বাড়ি, সেই মহারানীতে নিয়ে যাবে। এর জন্য আমরা এখানে এলাম, শেষ শ্রদ্ধা ওনাকে আমরা সবাই মিলে দিলাম। মহারানীপুরের সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্য সম্পূর্ণ হবে মন্ত্রী এনসি দেপুরমার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।